আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আমি হৃদয় আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন রয়ের হ্যাড আমরা আজকে আরেক ইয়ারফোনের নিয়ে চলে এসেছি এবং আমাদের সাথে আজকে আছে টিআরআই আই থ্রি প্রো টি আর আই বেসিক্যালি কেবিআর সাব ব্র্যান্ড এবং কেবিআর এর সব ফ্ল্যাগশিপ লেভেলের ইয়ারফোন এই টিআরআই ব্র্যান্ডিং থেকে বের হয়ে থাকে আমরা টিআরআই সি স্টার শাইন এ দুটো ইয়ারফোন ট্রাই করে দেখেছি টিআরআই এর সবচেয়ে সাকসেসফুল প্রোডাক্ট ছিল আই থ্রি এবছর এই ইয়ারফোনটাতে ট্রাইব্রিড ড্রাইভার টেকনোলজি এর ভেতরে ইমপ্লিমেন্ট করা হয়েছে যার মধ্যে এইট মিলিমিটার ডাইনামিক ড্রাইভার রয়েছে

সো প্রথমে বলে রাখি এই ইয়ারফোনটা একটু হার্ড টু ড্রাইভ কারণ এর মধ্যে প্ল্যানার ড্রাইভার ইউজ করা হয়েছে এবং প্ল্যানার ড্রাইভারের থিওরিক্যাল একটু কারেন্ট বেশি দরকার হয় সো যাদের একটু পাওয়ারফুল ডিভাইস আছে যাদের কাছে সেপারেট ড্যাক্যাম্প আছে বা মিউজিক প্লেয়ার আছে তারা এখান থেকে বেটার আউটপুট পাবেন শুধু ফোন থেকে আসলে এর পুরো জিনিসটা বের করে নিয়ে আসা সম্ভব হয় না জিনিসের প্যাকেজিং জোস জিনিসটা যেহেতু একশো নব্বই ডলার প্রাইসও এরকম একটা এক্সক্লুজিভ প্যাকেজিং আসার দরকার ছিল প্যাকেটার মধ্যে ইয়ারফোন কেবল ক্যারি করার জন্য একটা ক্যারিং কেস যেটা আই থিঙ্ক লেদার দিয়ে বানানো ক্যারিং কেসটা সুন্দর প্র্যাকটিক্যাল অবশ্য এবং কপার কালারের কেবল দেওয়া হয়েছে কপার কেবলটাও মোটামুটি ভালো এইট কোর কেবল টু পিন দিয়ে কানেক্টেড হবে ইয়ারফোনটা কেবিআর অরোরার মতো সেম সিচুয়েশন মিরোর ফিনিশ এবং এই মিরোর মেটাল বডি প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজ কালেক্ট করে যদিও পুরো ডিজাইনটা অনেক স্মুথ করে করা হয়েছে ভেতরের দিকে কোনো এজ নেই বাইরের দিকে কোনো এজ নেই খুব ইজিলি যদি আপনার বাসায় মিরর না থাকে আপনি এটাতে মুখ দেখতে পারবেন বাট এটাকে পরিষ্কার রাখাটা ডিফিকাল্ট হয়ে গেছে টিআরআই এর সাথে কেবিআর সেভেন ইয়ার টিপ ইনক্লুড করেছে যেটা এর বেসকে অনেক এনহ্যান্স করে এবং ফিটটা আমার কাছে খারাপ লাগেনি তবে ফাইনাল ক্লিয়ার টিপস এর সাথে এর পারফরমেন্স টা আমি বেশি ভালো পেয়েছি শেলটা একটু বড়র দিকে হালকা ভারীও বলবো সো যেহেতু একটা ট্রাইব্রিড এয়ারফোন যেখানে তিনটা ড্রাইভার ইউজ করা হয়েছে সেল নিয়ে আমি তেমন করবো না বাট আমার ছোট কানে এটা তেমন কোনো প্রবলেম তৈরি করেনি আমি অনেকক্ষণ শুনতে পেরেছি এটা একটু বড় হলেও কানে কমফোর্টেবল যেহেতু ভেতরের দিকে সার্ভিসগুলো অনেক স্মুথ সো কানে প্রবলেম হয় না আর কানের ওপর দিয়ে ঘুরিয়ে পড়তে হয় যেটাও একটা বোনাস পয়েন্ট এর কোর কপার কেবলটা ব্রেড গুলো একটু লুজ কিন্তু আমার কাছে বেশ কনফিডেন্স জুগিয়েছে যে এই কেবলটা অনেকদিন টিকবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাকটার উপরে টিআরএ ব্র্যান্ডিং করা আছে এবং জ্যাকটা মেটালের ওয়াই স্পিডারটা মেটালের ইয়ারফোনের পেছনের দিকে চারটা ভেন্ট রয়েছে যে ভেন্ট দিয়ে এয়ার সার্কুলেশন চলে ড্রাইভারের ভেতরে একশো নব্বই ডলার প্রাইস হিসাবে বিল কনস্ট্রাকশন সলিড আর ক্যারিং কেসের কথা আগেই বলেছি টিআরআই আই থ্রি প্রোর স্ট্রেংথ হচ্ছে এর স্পিড এর সাউন্ড সিগনেচার এবং ওভারঅল মিউজিক প্রেজেন্টেশন এবং আমার মনে হয় একশো নব্বই থেকে দুইশো ডলার প্রাইস ব্র্যাকেটে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে তো তাই মনে হয়েছে বিকজ এটা ফার্স্ট এটার অ্যাটাক এবং ডিকে অনেক প্রিসাইজ সাববেজ এবং মিড বেজ এর মধ্যে সাববেজ এর একটা ভালো বডি আছে এটার সাউন্ড অনেক ফাস্ট এবং এনার্জেটিক যারা ফার্স্ট টাইপ গান শোনেন যেমন রক মেটাল এবং একদম ইলেকট্রো কিংবা অনেক কমপ্লিকেটেড মিউজিক শোনেন তাদের জন্য এই ডিভাইসটা একটা অসাম জিনিস এটার সাউন্ড স্টেজ এই প্রাইস ব্র্যাকেট বেস্ট এই ডিভাইস টার সাববেজ এবং মিড বেশ প্রমিনেন্ট মিড বেসটের প্রমিনেন্স একটু কম বাট সাব বেজের প্রমিনেন্স অনেক বেশি যার কারণে বেজের এক্সটেনশন ডেপথ এবং বেজের হিটিং অনেক ভালো লাগবে বেস্ট অনেক ফাস্ট বেজের নোটগুলো বেশ টাইট এবং প্রিসাইজ যার কারণে মেটালের যে অনেক হেভি প্যাডেল কিংবা বেস গিটারের যে অনেক ফাস্ট নোট ডেলিভারি সেটা এই ইয়ারফোনে খুব সুন্দর বোঝা যায় বেজের টেক্সচার আছে বেজ আমার কাছে ভালো লেগেছে ফাইনাল ই সিরিজের ব্ল্যাক টিপস ইউজ করলে এর বেজ একদম বেজের টেরিটোরিতে চলে যায় বাট আমি ফাইনাল ক্লিয়ার টিপস ইউজ করেছি এবং ওয়ার্ম সোর্সের সাথে এর আর ডেলিভারি আমার কাছে মাইন্ড ব্লোয়িং লেগেছে এই প্রাইস ব্যাকেটে ইভেন এটা ফাইনাল ই ফোর থাউজেন্ডের থেকেও বেজের ফাস্ট এবং বেজের টেক্সচারে আমার কাছে বেটার বলে মনে হয়েছে ইয়ারফোনটা একটু হালকা ভি শেপড অনেক ক্ষেত্রে এটাকে ইউ শেফটও মনে হয় ভি শেপড মানে হচ্ছে বেস বেশি ট্রিবল বেশি মিটসটা মাঝখানে কম আর ইউশেপ মানে হচ্ছে ইউয়ের মতো বেজও বেশি ট্রেবল বেশি মিডসটা ফ্ল্যাট বাট পেছনের দিকে এটার মিডস স্মুথ অ্যাকিউরেট এবং আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্টলি নিউট্রাল লেগেছে এর প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারের মিডসের ডেলিভারিটা অনেক ন্যাচারাল ইয়ারফোনের যে সাউন্ড প্রোডাকশান সেখানে অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট ভোকাল সবাইকে একদম ন্যাচারাল লেগেছে ভোকালের মধ্যে যে পার্থক্য এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাথে ভোকালের যে পার্থক্য এটা একদম ক্লিন যার কারণে ইয়ারফোনটা অনেক ক্লিন লাগে শার্প লাগলেও সিভিলেন্ট লাগে না যদি আপার মিড রেঞ্জ এবং লোয়ার ট্রেভেল এই রেঞ্জটা একটু হালকা ডিপ আছে যার কারণে তুই একটা ইনস্ট্রুমেন্টকে একটু মিউটেড বলে মনে হয় বাট এটা একটা পার্সোনাল প্রেফারেন্স কিন্তু আমার কাছে মেটাল সংগুলোতে রক সংগুলোতে ভোকালের ডেলিভারি ভোকালের এনার্জি একদম ইনট্যাক্ট লেগেছে পপের জন্য খারাপ না পপের জন্য ভালো বাট অররাকে এই ক্ষেত্রে আমার একটু বেটার মনে হয়েছে কেবিআর অরোরার কথা বলছি অনেকে হয়তো এর মিডসটাকে আরেকটু ফরওয়ার্ড করতে পারেন কিন্তু আমার কাছে এরকম হালকা পেছনের দিকে মিটস পছন্দ একটু ফ্লুইড হবে ভোকালের সাথে মানিয়ে নেবে এরকম পছন্দ এর মিটস থেকে বেটার আমার সাথে বলছি সাথে নাও ম্যাচ করতে পারে তবে স্পার্কেল এয়ার এবং ডিটেল আছে প্রচুর পরিমাণে আছে কোনো কিছু মিস করে না এক কথায় আমি এর ট্রেভেল সেকশনটাকে পারফেক্ট বলতে পারি এই প্রাইস রেঞ্জে কারণ আমি যে টাইপের গান শুনি তার সাথে এনার্জি স্পিড অ্যাট্যাক সবকিছু কিছু খুবই সুন্দর করে মিলে গেছে কিছু কিছু গানে একটু হালকা মেটালিক সিন পেয়েছি একটু জেন করতে পারে বাট সেটা আসলে অনেকটাই ট্র্যাকের ওপর ডিপেন্ডেন্ট আপনার মিউজিক সোর্স যদি ওয়ার্ম হয় আপনি যদি ওয়ার্ম সাউন্ডিং কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রে এই ডিভাইসটা আরও সুন্দর সাউন্ড দেয় আমরা আমাদের ওয়ার্ম সোর্স থেকে আসলে ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে আমরা আসলে এরকম পজিটিভ কথাবার্তা বলতে পারছি তবে ব্রাইট অথবা অ্যানালিটিক্যাল সোর্সের সাথে এটার পারফরমেন্স ওটা ভালো হবে না শার্প লাগবে এবং অনেকটা সিভিলিয়ান টেরিটোরিতে চলে যেতে পারে এর আরেকটা বড় স্ট্রেংথের মধ্যে এর সাউন্ড স্টেজ যেটা এই প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে বড় এর সাউন্ড স্টেজ এবং ইমেজিং গেমারদেরকে অনেক হেল্প করবে এবং মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সটাকে আরেকটু এনহ্যান্স করে যার কারণে মনে হয় আমি বসে আছি আমার আশপাশ থেকে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বাড়ছে ভোকালগুলো বিভিন্ন জায়গায় আছে এবং আমি সবচেয়ে কম খরচে এরকম হলোগ্রাফিক প্রেজেন্টেশনটা আমি কোনো ইয়ারফোনে পাইনি হেট মি ইফ ইউ ওয়ান্ট কম্পিটিশনে এদের অবস্থান কোথায় এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এর একটা ইয়ারফোন আছে কেবিআর অরোরা অরোরার ভিডিওতে বলেছিলাম অরোরা একটু হালকা স্লো টাইপের সাউন্ড দেয় অরোড়ার ডায়নামিক্স একটু কম লেগেছে আমার কাছে অরোরার সাউন্ডটা একটু কম্প্রেসড বলে মনে হয়েছে বাট আই থ্রি প্রো এদিকে ডায়নামিক্সে এগিয়ে থাকবে সাউন্ড স্টেজে এগিয়ে থাকবে ইনস্ট্রুমেন্ট সেপারেশনে এগিয়ে থাকবে এবং মিটসে এগিয়ে থাকবে আমরা একটা ফুল ভিডিও বানাবো যে ভিডিওতে আমরা আসলে চারটা থেকে পাঁচটা ইয়ারফোন যেটা সাব টু হান্ড্রেড ডলার আমরা গ্যাদার করে সেখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ এবং কোনটা কাদের জন্য ভালো হবে চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন বাট এর কনক্লুশনটা বলি নাই ডিভাইসটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাটলিস্ট একশো নব্বই ডলার এগারো থেকে বারো হাজার বা তেরো হাজার টাকা প্রাইস ব্যাকেটে এর থেকে ব্যাটার ইয়ারফোন কিছু কিছু ক্ষেত্রে নেই সো আমি পার্সোনালি এই ডিভাইসটা ইউজ করে অনেক স্যাটিসফাইড সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন ভিডিওতে Assalamu alaikum.